এ হারামখোর, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বেটির সঙ্গে কার বেটার বিয়ে হবে, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বিপদ আসছে, আর কোন লটারিতে ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা তুমি এটা বলতে পারছো না? কাঁচা কুঞ্চিলিয়ে চাপকাতে হবে। মাজারে গেলাম, মাজারে মাজারে আমি গেছি, মাজারে আমি যাবার পরে পীর সাহেবের দরবারটা ঘুরে এবার আস্তে আস্তে ব্যাকে ফেরত আসছি। তা মাজারে খাদেমরা বলছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে কি হলো ভাই এত জোর আস্তাগফিরুল্লাহ? বলছে হুজুরের দিকে পাছা দিয়ে কেউ আসে? আমি আস্তাগফিরুল্লাহ। বলছে তাহলে আসার নিয়ম কি? বলছে এরকম পিছনে আস্তে 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 হেঁটে আসতে হবে। বলছি বাহ, এটা আরো খারাপ। বলছি কি? মানে পিছনে তো কিছুই থাকে না, সামনে তো মানুষের লিঙ্গ থাকে, হুজুর তো আরো অপমান হবে, হুজুর তো আরো বিপদে পড়ে যাবে। হুজুর বরঞ্চ আমি যেমন যাচ্ছিলাম তেমনই ঠিক ছিল, পাছাতে গেলে ক্ষতি ছিল না, কিন্তু পাছার থেকে তো খারাপ জিনিস সামনে থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, সব চিটিংবাজ মোশরেক হয়ে গেছে, এরা সব মোশরেক হয়ে গেছে। মোশরেকের ব্যাখ্যা যদি এটা সঠিক হয়, অবশ্যই হুজুর যদি এটা বলে থাকে যে আমাদের মাধ্যমেই আল্লাহকে ধরতে হবে, হুজুরও মোশরেক হয়ে গেছে, যে ধরবে ও মোশরেক হয়ে গেছে, কি তাই না? দুইজনে মোশরেক। আর মোশরেকদের পরিণতি কি? ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। আর একটা শব্দ কোরআন এসেছে, তার নাম ফাসেক। ফাসেকু নেই, ফাসেক, ফাসেক মানে মারাত্মক বড় পাপী। ফাসেক মানে কি? পাপি, যারা এমন কোন পাপের সঙ্গে যুক্ত থাকে দীর্ঘদিন, তওবা করে ফেরত আসে না, এরা হচ্ছে ফাসেক। যেমন দাড়ি চাচ্ছে একটা লোক, প্রতিদিন সেভ করছে, প্রতিদিন, এটা একটা মারাত্মক বড় পাপ। পাপ কি পাপ নয়? পাপ। দীর্ঘদিন একই পাপ করছে অথচ তওবা করে ফেরত আসছে না, এ হচ্ছে ফাসেক। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, একটা লোক দীর্ঘদিন বিড়ি টেনেই আসছে, বিড়ি টেনেই আসছে, দীর্ঘদিন তওবা করে ফেরত আসছে না, অবশ্যই সে ফাসেক। ফাসেক মানে ওই লোক যে ইসলামের নিয়ম কানুনকে স্বীকার করে নেয়, কিন্তু তার ভিতরে কিছু এমন গহির্ভূত কাজকে নিজের জীবনে বাস্তবায়িত করে, যেগুলো দীর্ঘ লং টাইম ধরে তার জীবনের ভিতরে রাখে, সেটা থেকে ফেরত আসার চেষ্টা করে না, এ হচ্ছে ফাসেক। তবে ফাসেকদের ব্যাপারে নির্দিষ্ট কোনো সাজা ঘোষণা করা হয়েছে বলে আমার জানা নেই। ফাসেক তওবা করলে কবুল হয়ে যায়, আল্লাহ তার ক্ষমা করে দেয়। করে কি করে না? ক্ষমা করে। তার ফাসেক অবস্থায় মারা গেলে বিপদ কিন্তু খুব কঠিন। মিজানের পাল্লাতে তার নেকি এবং বদিকে দুটো পাল্লায় রাখা হবে। যদি তার অন্য গোপনে কোনো ভালো কাজ থাকে, নেকির দিকটা যদি ভালো হয়ে যায়, তাহলে পরিত্রাণের রাস্তা। তবে সম্ভব না কম নেকির দিকটা ভারী হওয়ার, এরা হচ্ছে ফাসেক। আর একটা আছে মোমেন। কি নাম? কি নাম? মোমেন। এইটা নিয়ে একটু আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে ইত্যাদি হাদিস কোরআন দিয়ে আমি কিছু আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে জানতে হবে ইমান কাকে বলে। ইমান মানে কি বলুন? কি বিশ্বাস? আল্লাহকে। মূল তিনটে জিনিস খুব ভালো করে শুনে রাখবেন। ইমানের অনেক অনেক শাখা আছে, ইমানদারের অনেক গুণ, অনেক কিছু আছে ইমানের ব্যাপারে। আমি ছোট্ট করে তিনটে জিনিস খুব গুরুত্ব সহকারে শুনবেন। এক, আল্লাহকে রব বলে মানা। দুই, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানা। তিন, পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয়সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ইমান। ইমানের আরও অনেক বিষয় রয়েছে, আখিরাতকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা। আমি অত দূরে যাচ্ছি না, আমি বিস্তারিতভাবে বলবো না, সংক্ষিপ্ত। এক, আল্লাহকে এক বলে মানা। দুই, নবী মোহাম্মদ সাল্লামকে শেষ নবী বলে মানা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া। এইবারে হলো একটা লোকের ইমান। কি হলো? কি হলো? ইমান। ইমান আর মোমেন কিন্তু আলাদা, আলাদা না এক, আলাদা। এবার আপনাকে বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস করে বসে আছে, আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন মাস্টার বলে ডাকবে? স্যার, স্যার বলে ডাকবে? ডাকবে না। তাহলে স্যার উপাধি পেতে গেলে, স্যার টাইটেল পেতে গেলে কি করতে হবে? ওকে অন্ততপক্ষে প্রাইভেটও পড়াতে হবে, সরকারি চাকরি না পেলেও, তাই না? হ্যাঁ, একটা মেয়ে এম এ পাস, তাকে কেউ দিদিমণি বলবে? বলবে না। দিদিমণি বল শব্দটা অর্জন করতে গেলে অন্তত ক্লাবে, অঙ্গনারী স্কুলেও তাকে দিদিমণি হতে হবে, তবে হবে তার নাম দিদিমণি, এর নাম হবে স্যার।
মানে লেখাপড়া আপনি যতই শিখুন স্যার কেউ বলবে না যতক্ষণ না আপনি চাকরি না পাচ্ছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত না থাকছেন। পারবেন? পারবেন না। এবার আপনাকে একটা কথা বলি, আপনি যতই ভালো কাজ করেন আপনার ঈমান আছে কিন্তু আপনি মোমেন হতে পারবেন না। মোমেন হতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে। স্যার উপাধি পেতে গেলে যেমন পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেতে হয় তবে স্যার উপাধি পাওয়া যায়, ঠিক তেমন ইমান আছে ঠিক আছে, ইমান মানে এমএ পাশ করা। এবার আপনাকে মোমেন হতে হবে। মোমেন হতে গেলে আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে। কি থাকতে হবে? গুণ। এবার মোমেনের কি কি গুণ একটা একটা করে বলছি, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই মোমেন হিসাবে কবুল করে নিক, বলুন আমিন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আহা, মোমেনের গুণ। মোমেনের এক নম্বরের গুণ হচ্ছে এই, মোমেন পাপ কাজে জড়িয়ে যাবে। রাতের অন্ধকারে দিনের আলোতে পাপ করবে, সন্ধ্যাবেলাতে পাপ করেছে এশার নামাজের সময় মনে পড়ে যাবে, নামাজে দাঁড়িয়ে হোক এমনি টাইমে হোক ভয়ে থত 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 করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ। এক নম্বরের গুণ কি? আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে থত 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 করে কি কাঁপবে ভয়ে, এটা মোমেনের এক নম্বরের গুণ। চলুন দেখা যাক তাহলে, কোরআনের দৃষ্টিতে একবার 1500 বছর আগে ঘুরে আসা যাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসেছে, খুব মন দিয়ে মরা মানুষের মতো বসে এই হাদিসটা শুনে তবে উঠতে হবে। একটা লোক, একটা মেয়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে বলছেন, আল্লাহর নবী, একটা ছেলে এসেছে তার নাম মাইজ ইবনে মালিক, এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মাইজ মাইজ এসেছে আল্লাহ রসুলের কাছে, এসে বলছেন, আল্লাহর নবী আমি জেনা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহ মুখটা ফিরিয়ে নিলেন। মাইজ আবার আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহর নবী আমি জেনা করেছি। আবার আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন। তারপরে মাইজ বলছেন, আল্লাহর নবী আমি জেনা করেছি। আবার আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন। চারবার বললেন মাইজ, আল্লাহ নবী আমি জেনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েজ তুমি কি জানো জেনা কাকে বলে? মায়েজ তখন বলছেন, আল্লাহর নবী আমি জানি জেনা কেমন করে হয়, বৈধভাবে করলে।